নামকরণ সম্বন্ধে স্বামী গৌরীশ্বরানন্দ একদিন শ্রী মাকে জয়রামবাটিতে জিজ্ঞাসা করেছিলেন, মা, আপনার নামটি কি আপনার মা পছন্দ করে রেখেছিলেন? শ্রী মা তার উত্তরে বলেছিলেন, না বাবা, আমার মা আমার নাম রেখেছিলেন ক্ষেমংকরী। আমি হবার আগে আমার যে মাসিমা এখানে সেদিন এসেছিলেন তার একটি মেয়ে হয়, মাসিমা তার নাম রেখেছিলেন সারদা। সেই মেয়ে মারা যাবার পর এই আমি হই। মাসিমা আমার মাকে বলেন, দিদি, তোর মেয়ের নামটি বদলে সারদা রাখ, তাহলে আমি মনে করব আমার সারদাই তোর কাছে এসেছে এবং আমি ওকে দেখে ভুলে থাকব। তাইতে আমার নাম আমার মা সারদা রাখলেন। মায়ের ছেলেবেলার সঙ্গিনী অঘরমণি বলেন, মা খুব সাদাসিধে ছিলেন, তাতে সরলতা যেন মূর্তিমতি ছিল। খেলায় তার সঙ্গে কখনো কারোর ঝগড়া হয়নি। মা প্রায়ই কর্তা বা গিন্নি সাজতেন, পুতুল খেলা করতেন বটে, কিন্তু কালী ও লক্ষ্মী গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে ভালোবাসতেন। অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন। একবার জগদ্ধাত্রী পুজোর সময় ফুলদেবপুকুরের হৃদয় ঘোষাল উপস্থিত ছিলেন। মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন, কিন্তু কে জগদ্ধাত্রী আর কে মা কিছু ঠিক করতে পারলেন না, তখন ভয়ে পালিয়ে গেলেন। অপর প্রাচীন ও প্রাচীনারা বলেছেন, ছেলেবেলা থেকেই সারদা যেমন বুদ্ধিমতী শান্তশিষ্ট ছিল, তেমনি কাজেও উৎসাহী ছিল। তাকে কখনো কাজ করতে বলতে হতো না, বুদ্ধি খাটি আপনা থেকেই সে নিজের কাজগুলি সুন্দর করে গুছিয়ে রাখত। মায়ের বয়স যখন 11 বছর, তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয়। মায়ের বাবার যৎসামান্য ধান সঞ্চিত ছিল, তিনি নিজে দরিদ্র হলেও চারিদিকের হাহাকারে অতিমাত্র বিচলিত হয়ে পোষ্যবর্গের ভবিষ্যৎ না ভেবেই অন্নসত্র খুলে দিয়েছিলেন। এই ঘটনার বিবরণ শ্রী মায়ের ভাষায় এই রকম পায়, একবার সেখানে কি দুর্ভিক্ষ লাগলো, কত লোক যে না খেতে পেয়ে আমাদের বাড়ি আসত। এক একদিন এমন হতো এত লোক এসে পড়ত যে খিচুড়িতে কুলতো না, তখন আবার চড়ানো হতো। আর সেই গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত শিক্ষের জুড়োবে বলে আমি দুই হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্যে যে বসে আছে। শ্রী মায়ের সহজ অকৃত্রিম ও অনবদ্য ভাষায় যে মনোরম চিত্র ফুটে উঠেছে, সেখান থেকে দেখতে পাই যে ভবিষ্যতে যিনি মাতৃত্বের মহিমামণ্ডিত দাবি নিয়ে প্রতিটি হৃদয়ে বিরাজ করবেন, বাল্যে তিনি প্রশস্ত হস্তে বীজ গ্রহণপূর্বক বুভুক্ষুর অন্ন ভোজনোপযোগী করতে ব্যস্ত, আর সে কোমল প্রাণা দবিতার লালনে দরিদ্র ব্রাহ্মণের সস্নেহ হৃদয়ে কতখানি আকুলতা। শেষ বয়সে একদিন মায়ের মা মাকে বলেছিলেন, মা গো, তুই যে আমার কে মা, আমি কি তোকে চিনতে পারছি? মা, কন্যা অবশ্য তখন বাহ্যিক বিরক্তি সহকারে বলেছিলেন, কে আবার, কে আবার, আমার কি 4টে হাত হয়েছে, তাহলে আমি তোমার কাছে আসব কেন? স্বর্গের দেবী এলো ধরায়, স্বর্গের
Amor.